নো ভিউয়ার্স, দিস ইজ মি আসিফুদ্দোল্লাহ ইমন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে কমিউনিটি ক্যাশ অ্যাপ থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন একদম ফ্রিতে, কোনোরকম চার্জ ছাড়াই। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কমিউনিটি ক্যাশ অ্যাপ থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য শুরুতে আপনার কমিউনিটি ক্যাশ অ্যাপ থেকে আপনাকে লগ ইন করতে হবে। অ্যাপে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। ফান্ড ট্রান্সফার অপশনটি আপনারা সিলেক্ট করবেন। ফান্ড ট্রান্সফার ট্যাবে ঢোকার পর নিচে একটি নোট আপনারা দেখতে পাবেন। চলুন আগে এই নোটটি পড়ে নেওয়া যাক ভালো করে। এখন ফান্ড ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট খুলতে হবে। সেই জন্য আপনি ফান্ড ট্রান্সফার ট্যাব থেকে ফান্ড ট্রান্সফার বেনিফিশিয়ারি অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস আপনার লক্ষ্য করবেন। এখান থেকে আপনি অ্যাকাউন্ট টাইপ অপশনটি থেকে আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করবেন। আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার অপশনটি সিলেক্ট করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে রিসিভার নেম অপশনে আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্টের নাম টাইপ করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার অপশনে আপনি যার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তার অ্যাকাউন্টের নাম্বারটি টাইপ করতে হবে। ব্যাঙ্ক নেম অপশন থেকে আপনি যে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে চান সেই ব্যাঙ্কের নামটি সিলেক্ট করতে হবে এবং ওই ব্যাঙ্কটি যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে এবং ডিস্ট্রিক্টের ব্রাঞ্চের নাম সিলেক্ট করতে হবে। সর্বশেষ সেভ বেনিফিশিয়ারি নেম অ্যাজ এই অপশন থেকে আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান তার নামটি লিখে সেভ করতে হবে। এবার সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড করা সম্পন্ন হবে। এবার আপনাকে পুনরায় ফান্ড ট্রান্সফার ট্যাবে চলে আসতে হবে এবং এখান থেকে আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। প্রথমেই অ্যাকাউন্ট নাম্বার অপশন থেকে আপনার নিজের অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে। এরপর বেনিফিশিয়ারি নেম অপশন থেকে আপনি যে অ্যাকাউন্টটি ইতিপূর্বে সেভ করেছিলেন সেই নামটি সিলেক্ট করতে হবে। বেনিফিশিয়ারি নেম সিলেক্ট করা হয়ে গেলে বাকি অপশনগুলোর ইনফরমেশন অটোমেটিকলি নিয়ে নিন। এবার আপনাকে অ্যামাউন্ট অপশন থেকে কত টাকা আপনি পাঠাবেন সে টাকার পরিমাণটা আপনাকে টাইপ করতে হবে। নেয়ার অপশন অপশনে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো লিখতে পারবেন। এবার SMS এবং ইমেলের যে কোনো একটি অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। এখন সাবমিট অপশনে ক্লিক করলেই আপনাকে একটি কনফার্মেশন ট্যাবে নিয়ে যাওয়া হবে। এখান থেকে ইয়েস এ ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে। মেসেজে পাওয়া ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে সাবমিট করলে আপনার লেনদেন কার্যক্রমটি সম্পন্ন হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।